মা মানে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। মা মানে মমতার মহল, তৃষ্ণায় বুকে জল। মা মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। মা মানে সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার। মা মানে চারিদিকে মৃত্যুর ভালোবাসার মাঝে রিয়েল ভালোবাসার ভান্ডার। মা মানে শত কষ্টের মাঝে এক ভালোবাসা। মা মানে অভিমানের কারখানা। মা মানে সন্তান, অসুস্থতায় ডাক্তারের মতো সেবা করা। মা মানে জীবনের গতিপথে হেরে গেলে সান্ত্বনা দেওয়া। মা ছাড়া জীবন বেকার। মা মানে প্রতিটি সন্তানের কাছে বন্ধু। মা মানে যার কাছে সুখ দুঃখ শেয়ার করা। মা মানে শান্তিতে ঘুমাতে পারার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। মা মানে কখনো হাসানো, কখনো আবার কাঁদানো একটা কোল। মা মানে কখনো শাসন করা, আবার কখনো বুকে জড়িয়ে ধরে আদর করা। মা মানে কিছুক্ষণ আড়াল হলে চোখের বাণী এক করা। মা মানে সারাদিন ক্লান্তির পর যার কোলে শুয়ে পরম শান্তি লাভ করা। মা মানে যার কারণে সংসার সুখের হওয়া। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। তো মাকে নিয়ে আমি কয়েকটি কথা বললাম, জানি না তোমাদের ভালো লাগবে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে। তো অনেকে আছে যেমন মাকে মানুষ বলে না, থাকতে মূল্য দিতে জানে না, পরে মূল্য দিয়ে কি আর হবে। তাই এই পৃথিবীতে মা বাবাকে অনেক ভালোবাসা দিও, তোমরা অনেক আদর যত্ন করো। যেরকমভাবে একটা সন্তানকে আদর ভালোবাসা দিয়ে মা বাবা করে তোলে, সেরকম শেষ বয়সেও তোমরা মা বাবার পাশে থেকো, মা বাবাকে দেখো। আর কতগুলো আছে পৃথিবীতে যারা মা বাবাকে ভালোবাসে না, কিন্তু বন্ধুরা আমি একটাই বলবো, এই পৃথিবীতে কেউ আপন হোক বা না হোক, কিন্তু মায়ের মতো আপন আর কেউ হয় না বন্ধুরা। তাই বলবো, মাকে অনেক ভালোবাসো, অনেক আদর যত্ন করো। তো আজ পর্যন্ত এখানেই, টাটা, বাই বাই। কালকে আবার অন্য একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।